বন্ধুরা, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তা এটি, এই জায়গার নাম হচ্ছে ডিঙ্গাডোবা। ডিঙ্গাডোবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঘুরছিলাম, দেখছিলাম। তো দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো এই জায়গাটি। এই জায়গাটির নাম ডিঙ্গাডোবা পাঁঠার মোড়। পাঁঠার মোড় নাম হওয়ার বিশেষত্ব হচ্ছে, আমরা দেখাই যেহেতু একটু, এইখানে অনেক পাঁঠা রয়েছে। এই পাঁঠাগুলো আসলে বিশেষ করে প্রজননের জন্য, ছাগল প্রজননের জন্য এই পাঁঠার খামার এখানে গড়ে উঠেছে। তো দেখে ইন্টারেস্টিংই মনে হলো, তো এখানে দাঁড়ালাম। আজকে এই পাঁঠার ফার্ম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের নিশ্চয় ভালোই লাগবে। রোশন ভাই, এই যে আপনার পাঁঠার যে ফার্ম, আপনার ফার্মের নাম কি? আমাদের এই ফার্মের নাম নেই, এখানে ফার্মের কোনো নাম নাই, তো চলতেছে এইভাবে। আচ্ছা, এই জায়গাকে কি বলে? এই জায়গা ডিঙ্গাডোবা পাঁঠার মোড় বলে। আচ্ছা, এই জায়গা হচ্ছে পাঁঠার মোড়। তো পাঁঠার মোড় হলো কেন এই জায়গার নাম? এই পাঁঠা থাকার জন্য। পাঁঠা থাকার জন্য। এই যে পাঁঠা, এখানে আপনার কতগুলো পাঁঠা আছে? আমার এখন বর্তমানে 10টা 12টা আছে। 10-12টা পাঁঠা আছে এখানে। তো এই ব্যবসাটা আপনারা কখন কিভাবে শুরু করলেন? এই ব্যবসাটা আমাদের শুরু করা কোনো উদ্দেশ্য নয়, ব্যবসাটা আসলে রাগের বিষয় হয়ে গেছে। আমাদের প্রথম দুইটা ছাগল ছিল, অনেক দাম দিয়ে নিয়ে আসা ছাগল ছিল ইন্ডিয়া থেকে। আমাদের একটা ভাই ইন্ডিয়াতে থাকে, তাদের মাধ্যম দিয়ে দুটো ছাগল নিয়েছি। এই পাঁঠা দেওয়ার জন্য খুব বিরক্ত হয়ে যায়, তখন এই ছাগলের থেকে শুরু আমাদের। কত বছর আগে? 30 বছর মোটামুটি। কে শুরু করলেন প্রথমে? এটা আমার বাবাই শুরু করে। আপনার বাবা জীবিত? না, মারা গেছে। জি। তারপরে এই 30 বছর ধরে এই ব্যবসা চলছে? চলছে। তা আপনি হাল ধরলেন কখন এই ব্যবসা? এটা মোটামুটি আমার 8 বছর চলতেছে। আপনি 8 বছর ধরে হাল ধরেছেন, তার আগে বাবার সাথে থাকতাম। আচ্ছা, এই ব্যবসার সাথে জড়িত, কিন্তু একা একা একাভাবে এই 8 বছর ধরে জড়িত। আচ্ছা, এবার বলেন, পাঁঠা পালন করতে কি কি লাগে, কি কি যত্ন, কি ধরনের? কোনো যত্নই নাই ভাই, স্বাভাবিক যেভাবে মানুষের যত্ন ওইভাবে এদের যত্ন। এদের কোনো যত্ন কিছু, ভালো কিছু যত্ন নেওয়া লাগবে না, ভালো উঁচু জায়গাতে রাখা লাগবে, একটু ভালো যত্ন খাওয়ারে দিতে হবে, এইটুকুনি। কি খাবার দিতে হয়? খাবারে যে খোল ভুসি আউট দেয় আমরা, আর আর অন্য কোনো কাঁঠাল পাতা, কাঁঠালের পাতা পাওয়া গেলে দেয়, ঘাস লতা পাতা সবই খায়, এর কোনো নাই। আচ্ছা, এই যে পাঁঠাগুলো, এইগুলো তো প্রজননের জন্য। জি 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 জি। তো এই প্রজনন ছাড়া যখন একটা পাঁঠার আর প্রজনন ক্ষমতা থাকে না, তখন এগুলো কি করে? এগুলো আবার সেল হয়ে যায়, এটা আপনার বলিতে চলে যায়। চট্টগ্রামে বলিতে চলে যায়, মানে হিন্দু ধর্মের লোকজন যারা, তারা পাঁঠা বলি দেয়। জি জি। তো এইখানে যে পাঁঠাগুলো আছে, এগুলা সর্বোচ্চ কেমন দাম একটা পাঁঠার? মোটামুটি ধরলেন যে 1 লাখ থেকে 10-20 হাজার থেকে শুরু করে। একটা পাঁঠার দাম 1 লাখ 10-20 হাজার টাকা, তার উপর আছে, কিন্তু সর্বনিম্ন 10 হাজার টাকা আমাদের দেশের থেকে শুরু করে একবার হাই লেভেল পর্যন্ত 2.5 লাখ 3 লাখ পর্যন্ত দাম আসে। আচ্ছা, তো একটা একটা প্রজনন করতে, একটা ছাগি প্রজনন করতে কত টাকা নেন আপনারা? আমরা সর্বনিম্ন 300 টাকা, ঊর্ধ্বে 1000 টাকা নেই একটা ছাগির ইয়া প্রজনন। জি। এটা বিভিন্ন এলাকা থেকে আসে, এক এলাকা থেকে না, শহরের বিভিন্ন জায়গা থেকে, শহর গ্রাম সব জায়গা থেকে আসে। আপনার এদিকে নগা, এদিকে চাপা নবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাট, ভোলাহাট, এদিকে আপনার নগা, আপনার পোরশার, নিদপুর, সরাইগাছি, তারপরে নজিপুর, মহাদেবপুর, নগা সদর মধ্যে যা সবাই আসে, কিশোর মচমল, বাগমারা, কিশোর মচমল বাগমারা থেকেও আসে। হ্যাঁ, এদিকে আপনার নাটোর। কারণ হচ্ছে যে এইখানে উন্নত মানের পাঁঠা পাওয়া যায়, বিধায় পাওয়া যায়, এবং এই ছাগলের বাচ্চা যেটা হয় সেটা উন্নত প্রজাতি। জি জি জি। এগুলো বিদেশের বাচ্চা তারা বিক্রি করে। আপনার এখানে কি 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 প্রজাতির ছাগল আছে? এখন 3-4 প্রজাতির ছাগল আছে, সিরোহি, গুজরি, সিরোহি আছে, গুজরি আছে, তোতা আছে, হরিয়ানা ক্রস আছে, এই বিটালের ক্রস আছে। কতজন আপনারা এটা দেখাশোনা করেন? আমরা মাত্র 2 জন দেখাশোনা করি এখানে। 2 জন আছেন আপনারা? জি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দেখি। Thank you.
নূর ভাই এখন বর্তমানে এটা দেখাশোনা করেন। ওনার বাবা এই খামারটি গড়ে তুলেছিলেন, কারণ অনেকটা জেদের বসে রাগ করে, কারণ হচ্ছে যে উনি দুটো ছাগল কিনে নিয়ে এসেছিলেন, সেই ছাগি দুটোকে তিনি হচ্ছে প্রজননের জন্য কোনো পাঁঠা খুঁজে পাচ্ছিলেন না। তারপরে উনি চিন্তা করলেন যে এই সমস্যার সমাধান আমি করব, আমি একটা ফার্ম তৈরি করি। তো সেই জায়গা থেকেই উনি সেই চিন্তা থেকেই এই ফার্মটি গড়ে তুলেছেন। এইখানে রাজশাহীর এই জায়গাতে এই ফার্মটি, কিন্তু এইখানে রাজশাহীর আশেপাশের জেলা, বিশেষ করে নাটোর, চাপাই, নবগঞ্জ, নওগাঁ, এই অঞ্চলগুলো থেকে ছাগি এখানে নিয়ে আসা হয় উন্নত প্রজননের জন্যে। আপনাদেরকে বলে দিবেন যে ওনার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, রাজশাহীর আশেপাশের জেলা, বিশেষ করে যারা এখানে ছাগি নিয়ে আসতে চান, প্রজনন করতে চান, তারা কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আসবেন, উনি ডিটেইল বলে দিবেন। আমাদের এই আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটাতে যোগাযোগ করেন, 01723559811 হবে। আর কিভাবে আসবে এখানে অন্য জায়গা থেকে মানুষ? এখানে বললেই সবাই জানে, রাজশাহীতে সবাই জানে পাঠার মোড়ের নাম আছে। এটা কি জাতের পাঁঠা? এটা গুজরি জাতের পাঁঠা। এটা কোন দেশি? এই যে এই পাঁঠাটা যেটা দেখা যাচ্ছে, এটা গুজরি জাতের পাঁঠা, এটি রাজস্থানী পাঁঠা, মানে রাজস্থানের বংশোদ্ভূত, ইন্ডিয়ার রাজস্থান থেকে নিয়ে আসা, তাই তো? এগুলো ছুটে টুটে চলে যায় না অনেক সময়? আচ্ছা নূর ভাই, এটা কোন জাতের পাঁঠা? তোতাপুরি। তোতাপুরি কেন বলা হচ্ছে এটা? আচ্ছা 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 আচ্ছা, এই কারণে মুখটা সুন্দর গোল। আচ্ছা, তোতাপুরি ছাগল এটা। তোতাপুরি এটা কোথা থেকে আসছে? রাজস্থান থেকে আসা। এরপরে এরপরে এটা তোতা শিরোহীর ক্রস, এটা তোতা হরিয়ানার ক্রস। এটা এটা হরিয়ানা তোতার ক্রস। জি, এটা হরিয়ানার ক্রস, এটা হরিয়ানার ক্রস, এটা হরিয়ানার ক্রস, এই ছাগলটা হরিয়ানার ক্রস। এগুলো 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 3-4 কোয়ালিটি, 3-4 কোয়ালিটির মাল।
এই যে আমাদের খাওয়ার আইটেম, বর্তমানে আমাদের খাওয়ার আইটেম কীভাবে দেখাই, এই যে এখানে খড় কাটা আছে, এখানে খড় কাটা আছে, এখানে বুটের ভুষি, খড়, গম, গমের চেলটা, সব ধরনের বুটের ভুষি, অ্যাঙ্কার ভুষি সব মিশ করা খাবার, এগুলোই খাওয়া, জি জি এগুলোই খাওয়া। বন্ধুরা, আজকে এই ব্যতিক্রম ধর্মী একটি ফার্ম আপনাদের দেখালাম। আমি বিশেষত অনেকদিন এই ধরনের কিছু দেখিনি। আমরা ছোটোবেলা যেগুলো দেখতাম, যে সিঙ্গেল পাঁঠা, যেখানে প্রজননের জন্য পাঁঠি বা ছাগি নিয়ে যাওয়া হতো, কিন্তু এইখানে এতগুলো পাঁঠা দিয়ে একটি ফার্ম গড়ে উঠেছে, এটি আমি আসলে এই প্রথম দেখলাম। এটি আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা নিশ্চয় এনজয় করেছেন, ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের একটি লাইক করুন, কমেন্ট করুন, আর এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। এরকম ফার্ম গড়ে তুললে আপনারাও ব্যক্তিগত উদ্যোগে যদি এরকম ফার্ম গড়ে তুলেন লাভবান হবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে।